দেখিস ছিঁড়েমিড়ে পড়ে যায় না যেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে ঘুরতে যাব। মানে আমাদের প্রায় আমাদের অনেক সময় প্ল্যান হয় যে আমরা এখানে যাব ঘুরতে বা ওখানে যাব ঘুরতে, কিন্তু সেটা শেষমেশ সাকসেস হয় না। প্রতিবার প্ল্যানটা কোনো না কোনোভাবে ভেস্তে যায়। এবারও অনেকটা ভেস্তানোর হাত থেকে বাঁচিয়ে দিয়েছি আর কি সবাই মিলে। তো এবার আমরা মানে ফাইনালি ঘুরতে যাচ্ছি আর কি, মানে বেরোচ্ছি সবাই মিলে একসাথে। আমাদের এখানে একটা নতুন পার্ক উদ্বোধন হয়েছে, মহালয়ার সময় উদ্বোধন হয়েছে, মহালয়ার দিন। তো এই জন্য আমরা আজকে ভেবেছি যে আমরা ওখানে যাব ঘুরতে। নতুন জায়গাটা শুনেছি যে অনেক ভালো, অনেকে গেছিলো, তো এই জন্য আজকে আমরা সেখানে যাব সবাই মিলে। তো চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো যে নতুন পার্কটা কেমন হয়েছে, সবাই মিলে আমরা কত মজা করব। তো চলো। আমি উঠবো, ভেঙে যাবে। তো বন্ধুরা, এই আমাদের সেই মানে আমরা এতদিন ধরে যেটাতে প্ল্যান করবো বলে বসে আছি, আসবো আসবো সেখানে চলে এসেছি আমরা। বসন্ত পার্ক তো সত্যি খুবই সুন্দর। এই যে এখানে অনেক কিছু আছে, দেখিস ছিঁড়েমিড়ে পড়ে যায় না যেন। ছবিটা কেমন হয়েছে? কে তুলে দিয়েছে? ব্লগার দেখছে। কি এটা? আমাদের ট্রেন লাইন, আর এটা হচ্ছে ট্রেন স্টেশন, গোষ্ঠ গোপাল দাস স্টেশন। হ্যাঁ, স্টেশনের নাম এটা, এটা স্টেশনের নাম। আর এখানে এই যে লেখা রয়েছে আই লাভ বগুলা, আই লাভ বগুলা, কি দেখা যাবে না? পার্কে আমরা ঘুরতে এসেছি, বাট এখানে হাফের বেশি সব কাপল। এখানে দোল খাচ্ছে, ওর বয়ফ্রেন্ডটা হয়তো এখানে আজ বেবি হয়তো ছিল এতক্ষণ একসাথে। তো যাই হোক, বেশিরভাগ সব কাপল আমরা শুধু দেখছি। দোল খাবি? এই জামা তোর অনেক দুঃখ না, এই ট্রেনের লাইনে মাথা দে দে, সময় এখন রেল লাইনে মাথা দিতে যাচ্ছে। সোমা রেল লাইনে মাথা দিতে যাচ্ছে। কিসে যাবে? 2000 years later. এখানে রেস্টুরেন্ট এসে, কোথায় যাচ্ছি আমরা? গহবরে উপরে
তো আমরা এখানে খেতে যাচ্ছি, মানে পেট পূজা করতে যাচ্ছি আর কি। দেখিস একটু অন্ধকার, একটা সিস্টেম দেখেছিস? দেখেছিস এই দেখ, এসিতেও গরম লাগছে। কি প্রাণী ভাই তুই, তোর এসিতেও গরম লাগছে। মেনু তাড়াতাড়ি অর্ডার কর। হ্যাঁ, খাবার চলে এসছে এখানে, আর রাক্ষস খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ কান, আমার কপি রাই খেলবো না। এগুলো কি এই দেখ, বন্ধুরা আগে খেয়ে নি তারপরে কথা হবে, খাওয়ার মধ্যে অন্য কোনো জিনিস না, তাই তো? এটা আমাদের লাস্ট ডিশ, ডিজার্ট বলল বিস্কিট, হ্যাঁ নিচে আইসক্রিম, চকলেট ফ্রস্টিং। কার জন্য আনা হয়েছে কে আগে খেয়ে নিলাম, দারুণ না? ওর জন্য অর্ডার করা, আমি নিচ্ছি তুই নে। হ্যাঁ তো ব্লগার এখন ডেজার্ট টেস্ট করবে, প্লিজ প্লিজ প্লিজ, এত সম্মান দিচ্ছি, এত বেশি সম্মান দিতে পারিলাম। আউট অফ 10 কত দিবি? ঠান্ডা লেগে গেছে, খেলাটার অবস্থা আমার বান্ধবী বিশ্বাসই করতে পারছে না, এটা শেষ হয়ে গেছে, এত খাওয়া খাচ্ছে। খা খা খা, না না আর একটা দিয়ে দেবো, তুই বললে পর আর একটা অর্ডার করে দেবো। আরেকটা খাও, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা সবাই বাড়ি যাবো। একজন চলে গেছে রাগ করে বাইরে আগে আগে, তো এখন আমরা তিনজন অটোতে বসে বাড়ি যাওয়ার অপেক্ষায়। জায়গাটা সুন্দর করেছে না? তো বন্ধুরা সবাইকে টাটা, আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বাই।